কিরে বুগু, তোর মাকে সাজুগুজু করবে না? হ্যাঁ, মাকে সাজুগুজু করতে দিবি না তুই? হ্যাঁ, এসে যে কোলে উঠে গেলি, বাকি মেকআপটা কে করে দেবে? হু হু কি হচ্ছে, যেতে দেবে না মোট কথা, ওকে নিয়ে যাবারই কথা ছিল আজকে, কিন্তু বাইরে যা বৃষ্টি পড়ছে ওই জন্য ওকে নিয়ে যেতে পারছি না, তাহলে না নিয়ে রে, যেতাম, নিয়ে যেতাম তোমাকে, একদম নিয়ে যেতাম বুঝলি, সত্যি সত্যি নিয়ে যেতাম, শুধুমাত্র ওই কারণে নিয়ে যেতে পারবো না, তো। আমাদের বুঝেছো? অলরেডি লেট হয়ে গেছে, আজকে লাইভ ছিল দুপুরবেলা, মানে বিকেলবেলা লাইভ ফাইভ করে এসে ম্যাডাম যে দেখেছে যে আমরা সাজছি, ব্যাস, আর থাকে কে, তাই আজকে আমার লুক এখন পুরো লুক ক্লিয়ার হয়নি, করিনি, টাটা যাবে যেদিকে টাটা, এই হচ্ছে শাড়ি, এটা না আমার আশীর্বাদের শাড়ি, মানে আমার ননদ আশীর্বাদ করেছিল শাড়িটা দিয়ে, অনেকদিন পরে যে শাড়িটা পরলাম, এটা প্রায় 2-3 বছর পর পরলাম, সুন্দর লাগছে, এখনো সাজে গুজে হয়নি, এই তাতে করছি, এত সুন্দর লাগছে। এটা সব বড়দেরই বউদের একটু বেশি ভালো লাগে, নিজেরও বউদের একটু বেশি ভালো লাগে, নিজের বউদের? হ্যাঁ আচ্ছা, বলতে হবে তো, বলতেই হবে, না বলি যে পরে আবার মুশকিলে পড়ে যাবো, সেটাও তো ব্যাপার। মেকআপ মেকআপ করবে, দেখো এই মেকআপ এদিকে যাচ্ছে, এইসব কি সব, এইসব কি সব, এই যাওয়ার সময় ম্যাডাম জি পটি করলেন, পটি পরিষ্কার করলাম, এটা প্রতিবারেরই গল্প, যখনই সেটা যাওয়ার হচ্ছে টাইম হবে ওকে তখন। নিয়ে বেরোই বা না বেরোই, পটিটা ঠিক মাস্ট, পটিটা ঠিক করবে, তাই ওকে আমার একটা কলেজ ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশন, অন্নপ্রাশনের রাইসের মানে আজকে অকেশনটা হচ্ছে, গেট টুগেদারটা হচ্ছে, তো ওখানেই যাচ্ছি, তো রাত্রিবেলা 8টার সময় যাওয়ার কথা বলছি, এখনই 1:30টা এখনো বেরোতে পারিনি, তো এবার হচ্ছে বেরোবো, একে নিয়ে যেতাম, ওই বৃষ্টির জন্য নিয়ে যেতে পারছি না, এর থেকে 2 মাসে ছোট বড় একটু তাদের অন্নপ্রাশন হয়ে গেছে 5.5 মাসে, ছেলেদের 6 মাসে হয়, সেই হিসাবে সেই এতে করছে, আর চল এখন তাহলে রেডি বিয়ে হয়ে হয়ে যা, গেছে, রেডি হয়ে আর যা। তোর লুকটা দেখা, আমার লুকটা অ্যাজ ওয়েল সেম লুক, কিছু ডিফারেন্ট নেই, এই আমরা তিনজন একসাথে, এদিকে দেখো আমার ফ্রেমে চলে আসবে, সুন্দর একটা হয়ে আসবে, সুন্দর। আর ফোর হুইলার নেই, যে ফোর হুইলার নিয়ে বেরোলে কোনো সমস্যা না না, ছিল না, চা ফোর হুইলার নিয়ে বেরোলে কোনো কোনো সমস্যা নেই, সমস্যা ছিল না, আর আমাদের এখানে ফোর হুইলার কি ফোর হুইলার ইউজ করে যাবে না, না আমাদের এখানে এখানে আমার একটু প্ল্যান গাড়ি আছে, একটা ঢোকানো, ইচ্ছা আছে, যদি ফিউচারে পসিবল হয় হেলিকপ্টার, হেলিকপ্টার নিয়ে নেবো, ছাদে রেখে দেবো। আমাদের এখানে ফোর হুইলার ঢুকবে না, তো ফোর হুইলারের শখ আমরা করবো না, তার থেকে গাড়ি বুক করে যাওয়ার ফোর হুইলারটা দরকার, নেওয়াটা বড় কথা না, ব্যাপারটা হলো নিয়ে রাখবো কোথায়, আমাদের আর গলিতে ঢোকে না, এখানে বাইক স্কুটি এটাই হ্যাঁ, আর বেস্ট, বিশাল জল, এখানে এখন কোনো গাড়ি বুক করলেও আসবে না, না তো অগত্য আমাদের বাইকই ঠিক আছে, বাইকে করেই যাবো, ঠিক আমাদের আছে, হাওড়া বালি বেলুর অবস্থা খুবই খারাপ এখন বর্ষাকালে। দেখো যেরাম ইচ্ছা নাও, কিন্তু কোলে নিতে হবে না, দেখো মুখটা দেখো না, বমাচি বমাচ মাকানো, বমাচ, বমাচ আবার হাসছে, দেখ বমাচ বললি তো, তুম দেখো দে, সুন্দর লাগছে আমাদের জনকে একসাথে ফ্রেমে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোকে কমপ্লেন দিইনি, আমাদের একসাথে কমপ্লেন দিয়েছি, দুজনকে কমপ্লেন দিয়েছি, যাই হোক, এই হচ্ছে আমাদের লুক দুজনের, ফাইনালি আমরা রেডি হতে পেরেছি, চল এবার বেরোবো, এবার লেট হয়ে যাচ্ছে প্রায়, এখন বাজে 9টা, 9টা বেজে গেছে, কটা, 9:15 বাজে, হ্যাঁ 9টা বাজে, 5 মিনিট বাকি, এই দেখা দেখা, হ্যাঁ 9টা বাজে, 5 মিনিট বাকি, চল কেমন লাগছে কমেডি জানাবে, একদম সিম্পল সেজেছি, সাজার চেষ্টা করেছি, একটু অন্য সুন্দর লাগছে, এক পাতে সুন্দর লাগছে, মিট্টি লাগছে, মিট্টি লাগছে, আর মা বলছে যে তোমাদের আর আগে কি এমন বাচ্চা বাচ্চা লাগছে, এটা ঠিক, মা বলছে যে মামা লাগছে, দুজনকে বাবার মা লাগছে, মানে এজেড এজেড ব্যাপারটা একটা হয় না, সেই এজেড বলে না, বুড়ো হয়ে গেছে না, মানে হয় না প্রাপ্ত বয়স্ক, একটা বাচ্চার বাবা, একটা বাচ্চার মা, সেই ব্যাপারটা লাগছে, সে তো লাগবে, শাড়িটা কেমন বলো, পিওর কাঁথা, কাঁথা স্টিচের শাড়ি, পিওর কাঁথা, অনেকদিন পর এই শাড়িটা আমাকে তোমরা হয়তো খুব একটা পড়তে দেখো, অনেকদিন পর পড়লাম, এর সাথে ব্লাউজ পিস আমার এখনো মধ্যে বানানো হয়নি, আমার বিয়ের শাড়ি বানানো মানে ভুলেই যাই এটা বানাতে, তো একটা অন্য ব্লাউজের সাথে পেয়ার করে পরে নিয়েছি, ঠিক আছে, বাবা সব রাস্তায় মাঝখানে মাঝখানে, ও আজও তো শ্রাবণ মাস, ভিতরে না বাইরে হবে মনে হয়, বাইরে ভিউটা খুব সুন্দর কিন্তু, না এই যে পুচকুর, সব ফটো দিয়ে কোয়ার্টার্স পার্ক, কার কোলে গেছিস? আমার মেয়ে আছে, ঠিক আছে,
এদিকে তাকা একবার, এদিকে তাকা কিলে কিলে, কার কোলে গেছিস, কার কোলে গেছিস? বলো আমার উপর যা অত্যাচার হয়েছে আজকে সব থেকে বেলা। কি কি নিলি বল? চিকেন পকোড়া, হ্যাঁ কিসের একটা স্টার্টার আইটেম, আমার কানে যেটা পনিরের আর লেমন জিঞ্জার ব্লু লাগা, প্লেট প্লেট ভর্তি করে হাতে ড্রিঙ্ক নিয়ে, মানে সফট ড্রিঙ্ক নিয়ে চললো। এটা দারুণ জায়গা, আমরা দেখি এটা খুব সুন্দর, একদম পুরো মানে গঙ্গার ভিউটা আছে, দারুণ জায়গা। এতক্ষণ ফাঁকা বেজে একটু ঘুরে আসি, চল স্ন্যাক্স খেতে খেতে ভালো। আমাদের একদিন এখন আসেনি পনি, এখন আসেনি পনির জন্য ওয়েট করা হচ্ছে। আসো, বাউ জায়গাটা হেভি, কিন্তু কি দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। এটা রেড কার্পেট, রোমান্টিক রোমান্টিক গান চলবে। এই আয় মজা পেয়েছি। রাত্রির হলেই বাচ্চাদের মুড অন হয়ে যায়। চলো চলো।